সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সংগ্রামী সভাপতি জনাব আমাদের স্যারকে আমরা দেখতে পাচ্ছি। অনেক প্রচেষ্টা এবং শ্রমের বিনিময়ে সেই ভোলা থেকে অবস্থান করে আজকের এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন স্যার। স্যারকে আমরা নোটস ব্লকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার ভালো আছেন? আচ্ছা স্যার, আজকে তো বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসে একজন শিক্ষক হিসাবে আপনি একজন শিক্ষক, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যে আজকের অনুষ্ঠান স্যার, আলোচনা সভা, এই সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে বিশ্ব শিক্ষক দিবস 2022, এবারে বিশ্ব শিক্ষক দিবসের হচ্ছে শিশুর বিকাশ শুরু হয় শিক্ষকদের মাধ্যমে। তো আজকে শিক্ষকদের এই অনুষ্ঠানে প্রতিপক্ষের সাথে সামঞ্জস্য রেখে এবং বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে আমরা জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান এবং অন্যান্য রিডিং অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আজকে এই বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বের সকল আমার শিক্ষক সকল দেশের সমস্ত শিক্ষক এবং বিশ্বের সকল শিক্ষকদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তো আমাদের দেশে শিক্ষকদের অনেক বঞ্চনা বৈষম্য রয়েছে। আজকে এই দিনে আমরা আমাদের মনের কথাগুলো, আমাদের সমস্যাগুলো, আমাদের বৈষম্যগুলো সরকারের উচ্চ পর্যায়ে নেতৃত্বের কাছে তুলে ধরার জন্য আমরা মূলত এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় পরিকল্পনা প্রধানমন্ত্রী ডক্টর শামসুল আলম, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদে জাতীয়করণের দাবি উত্থাপনকারী মাননীয় সংসদ সদস্য জনাব আকম সরোয়ার জাহান বাদশা, এমপি জনাব এনামুল হক, জনাব ডক্টর আজিজুল ইসলাম এমপি, জনাব হাবিবা রহমান খান এমপি, আমাদের শিক্ষকদের অভিভাবক শিক্ষকদের পক্ষে যারা তিনি সবসময় কথা বলেন সজ্জা, সেই বরণ্য শিক্ষাবিদ সাবেক শিক্ষা সচিব ডক্টর এন আই খালসা, আমাদের মাঝে উপস্থিত থাকবেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগী ডক্টর আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল মজিদ স্যার, এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মহমুদা ঠাকুর। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বের 100টিরও বেশি দেশ এই শিক্ষক দিবস উদযাপন করতে যাচ্ছে। আমরাও তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি বিশ্ব শিক্ষক দিবসে। তো আমরা চাই যে শিক্ষকের সকল বৈষম্য বঞ্চনা সমস্যা বলে শিক্ষকের যে সমস্ত অত্যাচার নিবরণ আছে সেটি আমরা দিতে চাই। সেই লক্ষ্যে আমরা সরকারকে জানান দিতে চাই যে আমাদের সমস্যাগুলো সংগ্রাম আমরা জাতীয় করতে চাই, তাতে করে সরকারি যে প্রসঙ্গ আছে সেগুলো আমাদের স্যার। ইদানিং একটা বিষয়ে পরিলক্ষিত হচ্ছে জনবল কাঠামো এবং এমপি নীতিমালা 2021-এর আলোকে সহকারী শিক্ষক এবং কর্মচারীগণ দ্বিতীয় উচ্চতর গ্রেড পাচ্ছেন, কিন্তু প্রধান শিক্ষক এবং সরকারি প্রধানগণ সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের যে সমস্ত শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাগুলো আছেন তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বৈষম্যের সৃষ্টি করে রেখেছেন বিভিন্নভাবে,
বাড়ি ভাড়া হতে শুরু করে উৎসুকতা, চিকিৎসা ভাতা, তারপরে প্রধানশিক্ষক সহকারী প্রধানশিক্ষকের স্কেল না দেওয়া, এই বিষয়গুলি কিন্তু আইনে সুনির্দিষ্টভাবে কিন্তু এই ধরনের বলা নেই। 2010 সালের যে শিক্ষা কমিশন ছিল, সেই পে কমিশন থেকেই প্রধানশিক্ষক এবং সহকারী প্রধানশিক্ষকের গ্রেডটা সরকারি স্কুলের প্রধানশিক্ষক এবং সহকারী প্রধানশিক্ষকের থেকে কমিয়ে আনা হয়েছে, এক গ্রেড নিচে নামিয়ে আনা হয়েছে। এটা কী কারণে হয়েছে, কেন হয়েছে, এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা আমাদের এই বিধানে নাই, নীতি বিধানে নাই। তারপরে প্রধানশিক্ষক সরকারি প্রধানশিক্ষকের কোনো উচ্চতর স্কেল, টাইম স্কেল, এই জাতীয় কোনো নাই। ফিক্সড একটা নির্দিষ্ট বেতন, ওই বেতনে দিয়েই সে সারা জীবন চাকরি করে যাবে। তো এটা একটা ইচ্ছাকৃতপূর্ণ বিমাতাসুলভ আচরণ। আমি মনে করি যে শিক্ষা সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছেন, সচিব মহোদয় আছেন, মহোদয় আছেন, এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে এই প্রধানশিক্ষক সহকারী প্রধানশিক্ষকদেরকে উচ্চতর স্কেল এবং স্যার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, হ্যাঁ, এই যে বৈষম্যগুলো আছে, এই বৈষম্যগুলো নিরসন কল্পে কোনো ধরনের কার্যকরী বা জোরালো কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কি না? হ্যাঁ, আমরা এখন সরকারকে জানাচ্ছি, সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আমরা আবেদন করেছি, আমরা ডিজি মহোদয়ের কাছে ইয়ে করেছি, দরখাস্ত দিয়েছি যে আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এদের স্কেল পরিবর্তন বা উচ্চতর স্কেল দেওয়ার যে বিধান, তারাও তো শিক্ষক, কেন সহকারী শিক্ষকরা যে টাইম স্কেল উচ্চতর দিতে প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা সহকারী প্রধান শিক্ষক কেন পাবে না? হ্যাঁ, আর আইনে তো এটার কোনো বাধ্যবাধকতা নাই, কোথাও এমন কথা বলা নাই যে এরা উচ্চতর স্কেল বা টাইম স্কেল পাবে না। সেহেতু যেহেতু আমাদের নীতিমালায় নাই, বিধিবিধানে নাই, সেহেতু প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকদেরকে উচ্চতর স্কেল এবং টাইম স্কেল দেওয়া। স্যার আরেকটা কথা, আপনি ব্যস্ত মানুষ, আজকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আমি শেষ প্রশ্নটা করব। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শুরুতে যেভাবে আপনার একটা আন্দোলনের মাধ্যমে 5% দাবি আদায় করতে সক্ষম হয়েছে এবং দেখা গিয়েছে সেখান থেকে 6% তারা কর্তন করে নিয়ে যাচ্ছে আবার, তো এই যে শুরুতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যে একটা সংগ্রামী ভূমিকা ছিল বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, কালক্রমে আমরা দেখতে পাচ্ছি তাদের সেই প্রাথমিক ধারা থেকে তারা একটু পিছিয়ে দিকে সরে আসছে। আসলে স্যার এই বিষয়ে আপনার বিষয়টা সঠিক নয়। আমরা বিগত 2 বছর করোনাকালীন সময়ে সারা দেশে বিশ্বব্যাপী একটা মহামারী দেখা দিয়েছিল, সেই কারণে আমরা একটু পিছিয়ে গেছি, এই কথাটা সত্যি। তারপরেও আমরা বসেছিলাম না, বসে নেই। আমরা 2019 সালে এই শিক্ষকদের অতিরিক্ত 4% কর্তনের বিপরীতে আমরা যখন সবার কাছে গিয়ে ধর্ণা দিয়েও যখন আমরা এই কর্তনকে রোধ করতে পারিনি, তখন আমরা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছি। সেখানে আমরা এই কর্তন বন্ধের জন্য প্রথমে মামলা করেছিলাম, রিট করেছি। সেই রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছিলেন। পরবর্তী সময়ে উকিলদের সাথে আলাপ আলোচনা করে ওনারা বললেন যে আপনাদের যেহেতু প্রজ্ঞাপন দিয়ে আপনাদের এই কর্তনটা হচ্ছে, সেহেতু আপনারা এই কর্তন বন্ধ করতে পারবেন না, কিন্তু কর্তনের সুবিধার জন্য আপনারা মামলা করতে পারেন। ও, পরবর্তী সময়ে আমরা 2021 সালে আবার 2021 সালে আবার আমরা এই 4% বাড়তি সুবিধার জন্য আমরা রিট করেছি। আমাদের শিক্ষকদের উকিল নামে খ্যাত জনাব সিদ্দিকুল্লাহ মিয়া আমাদের এই মামলা পরিচালনা করছেন। আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের শিক্ষকদের পক্ষে আবারও রুল জারি করেছে যে আপনারা কেন এই কর্তন অবৈধ হবে না এবং কেন তারা বাড়তি সুবিধা পাবে না। আমরা এই মামলাটা চলমান আছে, এটাও একটা সংগ্রাম, শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করলে আমরা 20 দিন তো ছিলাম প্রেস ক্লাবের সামনে, এই প্রেস ক্লাবের সামনে আমরা 20 দিন অবস্থান করছি, প্রচণ্ড শিথিল বলছি। আমাদের এই মোজাম্মেল ম্যাডাম ছিলেন সংগ্রামী নেত্রী, রাজভবনের মোজাম্মেল স্যার
সবাই আপনারা ছিলেন, তো আমরা তো রাজপুত আন্দোলন সংগ্রাম করিনি, তারপরেও আমরা কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়েছি, আমরা এমপির কাছে গিয়েছি, আমরা বিভিন্ন শিক্ষকদের এই বঞ্চনা বৈষম্য বিষয়ে আমরা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে নক করেছি, দ্বারে দ্বারে আমরা ঘুরেছি। আজকেও আমাদের একজন প্রতিমন্ত্রী মহোদয় আছেন, পরিকল্পনা মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, সেখানে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আছেন, মহোদয়দেরকে আমাদের জানানোর উদ্দেশ্য যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই সমস্যাগুলি তুলে ধরেন এবং অনতিবিলম্বে আমাদের শিক্ষকদের এই সমস্যাগুলি দূরীকরণের স্বার্থে, দূরীকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন, এই আস্থা এবং বিশ্বাস রেখে আমি আমার ধন্যবাদ স্যার আপনাকে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আশা করব বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদের নীতি নির্ধারক মহল, আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, ওনারা একটু সচেতন হবেন আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের সভাস্থলে চলে এসেছি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের বঙ্গবন্ধু দর্শন ও শিক্ষা দর্শন এবং মুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় পুনঃসংক্রান্ত আজকে যে আলোচনা সভা হবে সেই আলোচনা সভার হল থেকে আমরা চলে এসেছি। প্রধান অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডক্টর শামসুল আলম মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে শুরু করব আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি।